এতিয়া গোটেই কথাটো হল বাংলাদেশীর নামমুক্ত এনআরসি প্রস্তুত করবর কারণে কেন্দ্রীয় সরকার অসম সরকারেও উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দিব লাগিব আর সেইকাৰণে আমি কৈ আছো যে কেন্দ্রীয় সরকার অসম সরকারেও উচ্চতম ন্যায়ালয়ত বাংলাদেশীর নামমুক্ত শুদ্ধ এনআরসির কারণে আবেদন দিয়ক ছাত্রখণ্ডে আবেদন দি থকা হয়েছে আর তেতিয়া উচ্চতম ন্যায়ালয়ের তদারকত বাংলাদেশীর নামমুক্ত শুদ্ধ এনআরসি প্রস্তুত হব আর এটা কথা স্পষ্ট যে বাংলাদেশীর নামমুক্ত শুদ্ধ এনআরসি প্রস্তুত নোহালেকে আমি ক্ষান্ত নহ এনআরসি তো ক্ষুদ্র অসম ছাত্রসন্থায় আরম্ভণির পর এনআরসি বাংলাদেশীর নামমুক্ত এনআরসি প্রস্তুতর কারণে দাবি করে আছে আরম্ভণির পর আন্দোলনের সময় এনআরসি প্রস্তুতর দাবি উঠিল চুক্তির আধারত এই এনআরসি প্রস্তুতর কারণে ছাত্রসন্থায় মডেলিটি কেন্দ্রীয় সরকার সরকার দাখিল করলে তারপর 2005 চনের 5 মে'ত তেতিয়ার প্রধানমন্ত্রী স্তরত হওয়া ত্রিপাক্ষিক আলোচনা এনআরসি উন্নীতকরণের সিদ্ধান্ত হল তারপর গৃহ সচিব পর্যায়ত পাইলট প্রজেক্টর সিদ্ধান্ত হল বরপেটা ছয়গাঁও রাজহ সর্কলের পাইলট প্রজেক্ট হল অবৈধ বাংলাদেশী লবিয়ে করা হিংসাত্মক আন্দোলনের কারণে বরপেটা কাণ্ড হল তারপর আক উচ্চতম ন্যায়ালয়ত আসাম পাবলিক ওয়ার্কস একটা গোচর তরিলে তাত আমি ক্ষুদ্র ছাত্রসন্থায় হস্তক্ষেপ আবেদন করলো তারপর উচ্চতম ন্যায়ালয়ের তদারকত এনআরসি উন্নীতকরণের কাম চলিল রাইজে শাড়ি পাতি নিজের প্রপত্র পূরণ করলে সকলে আশা করেছিল বাংলাদেশী নামমুক্ত এখন এনআরসি হব আর প্রথম যেটা খসড়া প্রকাশ পালে তেতিয়া প্রায় 40 লাখ মানুষের নাম বাদ পড়েছিল তাত কিছু খিলঞ্জিয়ার ভারতীয় নাগরিকের নামও আছিল কিন্তু সেই সময় বর্তমানের গৃহমন্ত্রী কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিয়ে কৈছিল আমার সাহস আছে আমি করে দেখালো সেই সময় মুখ্যমন্ত্রীগুলিয়ে কৈছিল এখন ঐতিহাসিক দলিল আমি ভাবছিল ইয়াতক ভাল ফলাফল হব চূড়ান্ত এনআরসি আমি আশা করার ধরনের ফল নেপালো আর আমি কলো যে এখন এনআরসি ত্রুটিপূর্ণ এখন এনআরসি রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীকরণ উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশনা নমনার কারণে এনে ত্রুটি রয়ে গেল আমি নিরাময় উপায় বিচারিলো আর খদৌখম ছাত্রসন্থায় উচ্চতম ন্যায়ালয়ত এই নিরাময় উপায় বিচারি রি এক্সামিনেশন করবর কারণে আমি আবেদন দিল এতিয়া গোটেই কথাটা হল বাংলাদেশীর নামমুক্ত এনআরসি প্রস্তুত করবর কারণে কেন্দ্রীয় সরকার অসম সরকারেও উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দিব লাগিব আর সেইকাৰণে আমি কৈ আছো যে কেন্দ্রীয় সরকার অসম সরকারেও উচ্চতম ন্যায়ালয়ত বাংলাদেশীর নামমুক্ত শুদ্ধ এনআরসির কারণে আবেদন দিয়ক ছাত্রসন্থায় আবেদন দি থকা হয়েছে আর তেতিয়া উচ্চতম ন্যায়ালয়ের তদারকত বাংলাদেশীর নামমুক্ত শুদ্ধ এনআরসি প্রস্তুত হব আর এটা কথা স্পষ্ট যে বাংলাদেশীর নামমুক্ত শুদ্ধ এনআরসি প্রস্তুত নোহালেকে আমি ক্ষান্ত নহ এনআরসি তো ক্ষুদ্র অসম ছাত্রসন্থায় আরম্ভণির পর এনআরসি বাংলাদেশীর নামমুক্ত এনআরসি প্রস্তুতর কারণে দাবি করে আছে আরম্ভণির পর আন্দোলনের সময় এনআরসি প্রস্তুতর দাবি উঠিল চুক্তির আধারত এই এনআরসি প্রস্তুতর কারণে ছাত্রসন্থায় মডেলিটি কেন্দ্রীয় সরকার সরকার দাখিল করলে তারপর 2005 চনের 5 মে'ত তেতিয়ার প্রধানমন্ত্রী স্তরত হওয়া ত্রিপাক্ষিক আলোচনা এনআরসি উন্নীতকরণের সিদ্ধান্ত হল তারপর গৃহ সচিব পর্যায়ত পাইলট প্রজেক্টর সিদ্ধান্ত হল বরপেটা ছয়গাঁও রাজহ সর্কলের পাইলট প্রজেক্ট হল অবৈধ বাংলাদেশী লবিয়ে করা হিংসাত্মক আন্দোলনের কারণে বরপেটা কাণ্ড হল তারপর আক উচ্চতম ন্যায়ালয়ত আসাম পাবলিক ওয়ার্কস একটা গোচর তরিলে তাত আমি ক্ষুদ্র ছাত্রসন্থায় হস্তক্ষেপ আবেদন করলো তারপর উচ্চতম ন্যায়ালয়ের তদারকত এনআরসি উন্নীতকরণের কাম চলিল রাইজে শাড়ি পাতি নিজের প্রপত্র পূরণ করলে সকলে আশা করেছিল বাংলাদেশীর নামমুক্ত এখন এনআরসি হব আর প্রথম যেটা খসড়া প্রকাশ পালে তেতিয়া প্রায় 40 লাখ মানুষের নাম বাদ পড়েছিল তাত কিছু খিলঞ্জিয়ার ভারতীয় নাগরিকের নামও আছিল কিন্তু সেই সময় বর্তমানের গৃহমন্ত্রী কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিয়ে কৈছিল আমার সাহস আছে আমি করে দেখালো সেই সময় মুখ্যমন্ত্রীগুলিয়ে কৈছিল এখন ঐতিহাসিক দলিল আমি ভাবছিল ইয়াতক ভাল ফলাফল হব চূড়ান্ত এনআরসিত আমি আশা করার ধরনের ফল নেপালো আর আমি কলো যে এখন এনআরসি ত্রুটিপূর্ণ এখন এনআরসি রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীকরণ উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশনা নমনার কারণে এনে ত্রুটি রয়ে গেল আমি নিরাময় উপায় বিচারিলো আর খদৌখম ছাত্রসন্থায় উচ্চতম ন্যায়ালয়ত এই নিরাময় উপায় বিচারি রি এক্সামিনেশন করবর কারণে আমি আবেদন দিলাম।